বাংলাদেশের ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকা হলেন মেহজাবিন চৌধুরী এবং তৌসিফ মাহবুব। কেননা এই দুই তারকা তাদের অভিনয় কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারা তাদের ভক্তদের, যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেন ছোট পর্দার এই দুই তারকা। অন্যদিকে নতুন বছরে মেহজাবিন এবং তৌসিফ অভিনীত কাজলের দিনরাত্রি শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি দেওয়া হয়। মূলত এই টেলিফিল্মে মেহজাবিনের বিপরীতে দেখা গিয়েছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। অন্যদিকে কাজলের দিনরাত্রি টেলিফিল্মটির ট্রেলার নিয়ে মেহজাবিন এবং তৌসিফ অনেক আগে থেকেই আলোচনায় ছিলেন, যদিও টেলিফিল্মটি মুক্তি পাওয়ার পর এখানে অন্য এক মেহজাবিনকে দেখা যায়। মূলত টেলিফিল্মে মেহজাবিনকে 14 কিংবা 15 বছর বয়সী কিশোরী এক মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। মূলত এমন চরিত্র মেহজাবিনের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, যার ফলে দর্শক সমালোচকদের কাছে চরিত্রটির জন্য বর্তমানে ব্যাপকভাবে প্রশংসা পাচ্ছেন তিনি। যার ফলে সম্প্রতি মেহজাবিন চৌধুরী বলেন, বছরের শুরুটা সত্যি অনেক ভালোভাবে হলো। কাজলের চরিত্রটিকে যারা অসামান্য ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আর এই চরিত্রটি করা সম্ভব হতো না যদি পুরো টিম আমাকে সাপোর্ট না দিত, যার ফলে আমি আমার পুরো টিমকে কৃতজ্ঞতা জানাই। এদিকে মেহজাবিনের পাশাপাশি তৌসিফ মাহবুব সম্প্রতি বলেন, খুব ভালো লেগেছে দর্শকদের এত সারা পেয়ে, বছরের শুরুটা এত সুন্দর হবে ভাবতে পারিনি। পুরো টিমকে এর জন্য ধন্যবাদ জানাই, চেষ্টাই থাকব সামনে আরো ভালো কিছু করার। অন্যদিকে সত্য ঘটনা অবলম্বনে মূলত নির্মাণ করা হয়েছে এই টেলিফিল্মটি, যেটি নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন বছরের শুরুতেই মেহজাবিন এবং তৌসিফের বাজিমাত। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।